প্রবাসী দীর্ঘ প্রবাসী জীবন কাটালেও পরিবারের জন্য তেমন কিছুই করতে পারেননি দেশে হারা হয়ে শুরু করেন কৃষিকাজ উদ্যোক্তা হয়ে পেয়েছেন সফলতা একের পর এক সফলতা পেরিয়ে এক মাসে তার আয় লক্ষাধিক টাকার বেশি পাইকারা তার ক্ষেত থেকেই কিনে নিয়ে যাচ্ছেন তরমুজ প্রতিনিধি সালে এলাহির কুটির তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট সৌদি আরবে আঠাশ বছরের প্রবাস জীবন কাটিয়ে করোনা মহামারীর সময় দেশে ফেরেন মৌলভীবাজারে জুড়ি উপজেলার বড় গ্রামের মোহাম্মদ জালাল উদ্দিন কৃষি কর্মকর্তার পরামর্শে শুরু করেন গ্রীষ্মকালীন তরমুজ চাষ এরপর আর পেছনে তাকাতে হয়নি জালালকে প্রতিবার তরমুজ চাষে লাভ পেয়েছেন তিন গুণেরও বেশি আমার প্রবাস থেকে এখন ভালো কারণ ওইখানে ওইখানে তো চাকরি করতাম ওইখানে আমার পরিবার পরিজনদেরকে নিয়ে তাকতেছি ওয়াইফ থাকতেছে ছেলে সন্তান মা মা আছে ভাই ব্রাদার সবার সাথে আলহামদুলিল্লাহ আমার পরিবার এখন ভালোই চলতেছে জালাল দেখা দেখি তরমুজ চাষে সফলতা পেয়েছেন তার ছোট ভাইও গত বছর তরমুজ চাষ করার পরে আমার দেখিয়া খুব ভালো লাগে আর তান যে বেসি জন কিছু প্রফিট হয় ও দেখিয়া তান দেখা দেখি আমি তরমুজ চাষ করছি তরমুজ চাষ করিয়া অনেক লাভবান আমি তাদের দুই ভাইকে দেখে তরমুজ চাষে ঝুঁকছেন এলাকার অন্য চাষিরাও তারা যে তরমুজ চাষ করেছে অসময়ে আসলে এটি দেখে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত অসময়ে তরমুজ চাষ করে তাহলে ভালো বাজার রেট পাবে এবং কৃষক সবসময় স্বাবলম্বী হবে অসময়ে তরমুজ চাষে সাফল্য ধরে রাখতে নানা পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ উনি এই তরমুজ চাষ করে বিভিন্ন সবজি আছে লাউ করলা তারপরে আপনার শসা এগুলা চাষ করে এবং উনি একজন সফল উদ্যোক্তা সে দেশে আসার পর আমাদের কৃষি বিভাগে স্বর্ণপন্ন হয় আমরা তাকে প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রযুক্তি দিয়ে সাহায্য করি সে গত বছর পরীক্ষামূলকভাবে তরমুজ চাষ করে এবং সে লাভবান হয় প্রচন্ড গরমে রসালো এই ফলের চাহিদা থাকে সারা দেশে নিউজ ডেস্ক দেশ টিভি тормуз